আসসালামু আলাইকুম মিস্টার ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখানে ফটোশ্যুট করা শুরু হয়ে যাচ্ছে, এই যে আমি ছবি তুলতেছি কমিটি সেন্টারে এসেই ছবি তোলা তুলি। তো আমি এখন একটু আবার আম্মুর সাথে ছবি তুলবো, এই যে আম্মু আর আমি একটু ফটোশ্যুট ছবি টবি তুললাম, আর এখানে খাবার খেতে বসে গেছি, মানে খাবারের ফার্স্ট ইটা আপনাদেরকে দেখাইতেছি। তো অনেক সুন্দর হয়েছে, মানে কমিটি সেন্টার গোছানোটার। এ তো আমার আম্মু, আম্মু আর আমি, আর এখানে রিকুইন আছে, সবাই একসাথে খেতে বসছি। আর এখানে ফ্রাই আগে দিয়ে দিছে, এই তো এখন খাওয়া দাওয়া চলবেই। তো ওখানে ওটা হচ্ছে আমাদের চাস্তো মামা হয়, মানে আম্মুর খালতো ভাই, সরি চাস্তো মামা না। তো এই তো এখন আমার আম্মু পোলাও দিয়ে দিচ্ছে আমাদের, রাইস, কেউ বলে পোলাও কেউ বলে রাইস, তো একটা বললেই হয়। আর টিকাও দিয়ে দিছে সাথে, তো মানে ফ্রাই, টিকা, আর আম্মু একটু একটু করে আমাকে সালাদ দিচ্ছে, যে শসা দিচ্ছে, টমেটো দিচ্ছে, মানে সুন্দর করে আমার আর রিকুইনকে দিয়ে দিতেছে। আর এ তো ওটা হচ্ছে আমার এক নানু হয়, তো আর এটা হচ্ছে আমাদের খালতো ভাই। তো এতে এখন আমি খাবার খাবোই, তো খাই তো আছি, তো অনেক ভালো লাগতেছে। বাট আমার কাছে টিকাটা অনেক মজা লাগছে। আর এখানে আমি বুরহানিটা নিছি, কারণ বুরহানিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো বুরহানি রিকুইন বলতেছে একটু ঢাইলা দাও, তো আম্মু ওকে ঢাইলা দিতেছে, আর এখন ও খাইতেছে, আর আমি খাইতেছি। মজার বিষয় কি যে বিয়ে বাড়ি খাবার দাবার একটা অন্যরকম মজা লাগে, আর ওগুলো হয়েছে আমাদের মামা আত্মীয় স্বজন সবাই। তো আর সবাই তো এক মানে ইয়ে খাওয়া যায় না, আর রিকুইন বুরহানি খেয়ে বলতেছে অনেক টেস্ট, অনেক মজা, কারণ বোরহানিটা আসলে অনেক স্বাদ হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই তো এখানে রিকুইন, আমি খাবার খেতে বসছি, ওই যে খাইতেছি আর হাসতেছি, পাশে কিন্তু ওইটা আমার আম্মু, আর পাশে রিকুইনকে তো সবাই চেনেন, আর এ পাশে হয়েছে আমাদের খালতো মামাতো ভাই বোন সবাই। আর এই তো আমি বুরহানিটা বারবার বুরহানি খাচ্ছি, সেদিন একটু এত গরম লাগতেছিল, তো এই জন্য বুরহানিটা বেশি খাওয়া হয়েছে। আর এখানে ফ্রাই মানে রোস্ট উনি দিয়ে যেতেছে, এটা হয়েছে রোস্ট, আমার খালতো বাইরে দিয়েছি ভিডিও করতে, যে আমাকে কত উপর পর সামনে আনছে আবার পিছনে নিতেছে, সামনে আনতেছে আবার পিছনে নিতেছে, আপনারা বুঝতে পারতেছেন। আর নিজের খাওয়ার ভিডিও নিজে তো একা করা যায় না, কাউকে না কাউকে লাগে। আর আমার আম্মুকে কিন্তু অনেক কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, যেহেতু আম্মু অনেক সুন্দর করে সাজগোজ করছে। আর এখানে রিপিন একটু দুষ্টামি করে বলতেছে যে আমি আমি একটু ভিডিও করি। আর এখানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই তো সবাই হাসি মানে কথাবার্তা। এই তো আর ওই যে আমার আম্মু, এটা হয়েছে আমার মামি মামা, এরা পরে আসছে, এই তো লেট করে, যে কারণে লেটে খাওয়া মানে খাবার দিছে। তো এই তো আমার, এটা হয়েছে আমার মামির ফ্যামিলি, আর ওটা হয়েছে আমার মামার শালা, মামার শালার ওয়াইফ। তো তাকে আর বেশি ভিডিও করলাম না, কারণ এমনি মুখ ঢেকে বসে রয়েছে। আর হয়েছে ফ্রাই রোস্ট এগুলো দিতেছে, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর খুবই এই তো রিকুইন চলে আসছে। আর ওই তো এটা হয়েছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, আর ওই যে আঙ্কেল সবাই খাইতে বসতেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর বোর ভিডিও করতে পারি নাই, এই জন্য সরি যে ভিডিও সব ভিডিও তো আর করা যায় না, যতটুকু পারছি চেষ্টা করছি। আর রিকুইন ওর ভাবির সামনে দাঁড়ায় রয়েছে, যে ওর এটা হচ্ছে খুব মানে ফ্রেন্ডের মতন ভাবি, ওর খুব পছন্দের ভাবি। আর এটা আমার আঙ্কেলে বলতেছে ভিডিওটা করো সুন্দর করে, আমি খাইতেছি রোস্ট মানে ফ্রাই দেখাইতেছে। তা আমার কাছে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা, আর খুবই। আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ের বিয়ে, তো আমার মামাতো বোনের বিয়ে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।